সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য কিভাবে অ্যাড কপি রাইটিং করবেন বা অ্যাড কপি লিখবেন, সেটা সমস্ত কিছু আজকের ক্লাসের ভিতরে থাকবে। আমি দুইটা সিস্টেম দেখাবো বা দুইটা এআই দেখাবো, যার মাধ্যমে আপনারা খুব সহজেই অ্যাড কপি লিখতে পারেন এবং অ্যাডটা কীরকম পারফরমেন্স করবে বা কতজন ক্লিক করবে এবং কীরকম এঙ্গেজমেন্ট থাকবে সমস্ত কিছু আজকে আমি দেখাবো। এবং আরও দেখাবো যে আপনারা এই এআইয়ের মাধ্যমে আপনারা চাইলে গুগল থেকে শুরু করে টুইটার, লিঙ্কডিন, পিন্টারেস্ট, মানে যতগুলো অ্যাড ক্যাম্পেইন আছে সবগুলো অ্যাড ক্যাপ মানে অ্যাড কপি আপনারা লিখতে পারবেন অ্যাড ক্যাম্পেইনের জন্য। তো চলুন আমরা দেখি কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে। এবং তার আগে আমরা একটা জিনিস দেখি, যদি আমরা যদি চাই ফাইবারে শুধু অ্যাড কপি রাইটিং লিখেও আপনারা চাইলে এই সার্ভিসগুলো দিতে পারেন। দেখেন এখানে অনেক মানুষ আছে যারা 1K 2K 5K পর্যন্ত ফেসবুক অ্যাড কপি রাইটিং লিখে দিয়ে ইনকাম করতেছে। দেখবেন এখানে টপ টিলিটার সেলার আছে। আপনি চাইলে এরকমভাবে অ্যাড কপি সার্ভিস আপনারা লঞ্চ করতে পারেন। যেহেতু আমি এখন ফাইবারের ক্লাস করতেছি না, তাহলে আমি ফাইবারটা স্টপ করে দিই। আপনাদের জাস্ট ধারণার জন্য আমি এটা বলে রাখলাম যে আপনারা চাইলে অ্যাড কপি রাইটিং করেও ইনকাম করতে পারেন ফাইবার থেকে। ওকে, আমরা এটা কেটে দিই। তো ভাইয়ার আপনাকে এরকম একটা মনে করেন ফিটনেস অ্যান্ড হেলথ রিলেটেড একটা স্মার্ট ওয়াচ দিছে, তো মানে ঘড়ি দিছে। এই ঘড়িটা আপনারকে প্রমোট করতে হবে বা অ্যাডভার্টাইজিং করতে হবে, সেটা হতে পারে গুগলে অথবা হতে পারে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে। এখন আপনি যখন বায়ারকে বলবেন যে আমাকে তো একটা শর্ট ডেসক্রিপশন দেন, তখন বায়ার বলবে যে আমি তোমাকে টাকা দিছি অ্যাড ক্যাম্পেইন করার জন্য, তুমি আমার কাছে ডেসক্রিপশন চাচ্ছ কেন বা ফটো চাচ্ছ কেন, তুমি নিজের মতো করে নাও। ঠিক আছে, আমি যদি এটা করার সময় পাইতাম তাহলে আমি তোমাকে টাকা দিয়ে আমি হায়ার করতাম না। তো এরকম অনেক ক্লায়েন্ট থাকে যারা এরকম বলে থাকে, এটা সবাই করে না। আমি একটা ক্লায়েন্টের সম্মুখীন হয়েছিলাম যারা এরকম বলছে। তো চলুন আমরা দেখি কিভাবে এই যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস, যে কোনো ব্র্যান্ডের জন্য আমরা চাইলে অ্যাড কপি রাইটিং করতে পারবো এবং এটার হেডলাইন থেকে শুরু করে প্রাইমারি টেক্সট পর্যন্ত বা ডেসক্রিপশন পর্যন্ত আমরা লিখতে পারবো। তো এর জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে, নাম হচ্ছে anywhat.com। এটা লিখে সার্চ করতে পারেন আপনারা। এটা একটা আছে, আমি আরেকটা দেখাবো যদি আপনাদের পয়েন্টের দরকার পড়ে, যে পয়েন্ট পয়েন্ট করে লিখবেন তাহলে সেটাও আমি দেখাবো, সেটা আরেকটা এআই দিয়ে। এটা হচ্ছে অ্যানিওয়াট এআই কপিরাইটিং এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট জি মানে অ্যান্ড টেক্সট জেনারেটর। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে সাইন আপ করতে বলে। যদি আপনাদের সাইন আপ করা না থাকে তাহলে এখান থেকে লেখা আছে স্টার্ট ফর ফ্রি, এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। একদম সিম্পল, মানে যে কেউ করতে পারবে। এটা কিন্তু 10 মিনিট মেল বা টেম্পারারি মেলগুলো দিয়ে করা যায় না। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আমার করা হয়ে গেছে, তো সেই জন্য আমার এরকম আসতেছে। ওকে, আপনাকে জাস্ট ওইখানে সাইন আপ করলে কয়েকটা স্টেপ ফলো করতে হবে, 1 2 3 মনে করেন, একদম সিম্পল। আপনি আশা করি করতে পারেন, যদি না করতে পারেন আমাকে ডাইরেক্ট কল দিবেন অথবা কমেন্ট বলবেন যে ভাই করতে পারি নাই, তাহলে আমি আপনাদের লাইভে এসে নয় করাই দিব। ঠিক আছে, সাইন আপ করা এটা সমস্যা হয় না, একদম সিম্পল। ঠিক আছে, তো চলুন আমরা কপিরাইটিং বা অ্যাড কপিরাইটিং আমরা লিখি। তো আমরা এখান থেকে হোমে চলে আসছি, এখানে কিছু জিনিস আছে, ডাটা যে প্রথমটা আছে হোমের পরে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের সমস্ত কিছু দেখতে পারবো। তো এখান থেকে এখানে যখন আমরা ডাটা কালেক্ট, এখান থেকে আমাদের সমস্ত ডাটাগুলো এক জায়গায় থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রোফাইলের মতো। তো আমরা যেটা করব, এখান থেকে নিউ ডকুমেন্ট আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখান থেকে ক্লিক করার পর এবার আসি আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে, যেটা আমাদের দরকার। তো এখানে দেখেন লেখা আসতেছে ইনস্টাগ্রাম ক্যাপশন যদি আপনার লিখতে প্রয়োজন হয় বা অ্যানি কপি, যে কোনো কপি লেখার প্রয়োজন হলে কন্টেন্ট ইম্প্রুভার, তারপরে ফেসবুক অ্যাড মানে অ্যাড কপি প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট আপনারা কীভাবে লিখবেন, ল্যান্ডিং পেজ হেডলাইন কীভাবে কী ধরনের লিখবেন, গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইনের জন্য কীভাবে ডেসক্রিপশন লিখবেন, এগুলো কিন্তু এখানে বলে দিছে। আরও চাইলে আপনি আরও দেখতে পারেন, যদি আপনি অলে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন। দেখেন কত কিছু আছে এখান থেকে, গুগল সার্চ অ্যাড, গুগল সার্চ অ্যাডস মনে করেন, তারপরে এটার নামও তো শুনি নাই, ওকে, টুইটার অ্যাড, তারপরে আমাদের যেগুলো পরিচিত সেগুলো বলছে, লিঙ্কডিন, পিন্টারেস্ট, তারপরে ল্যান্ডিং পেজটা, ওকে, ইনস্টাগ্রাম,
তারপরে আবার যদি আপনার যদি মনে হয় ফেসবুকের জন্য পোস্ট লিখবেন বা পোস্ট তৈরি করবেন বিভিন্ন ধরনের, যেটা কাস্টমার এঙ্গেজ করবে, তাহলে আপনি এই পোস্টটা সিলেক্ট করতে পারেন। আমি দুইটাই দেখাবো, ওকে? পিন্টারেস্ট, লিঙ্কডিন, আপনি ইউটিউব টাইটেল কীভাবে জেনারেট করবেন, সমস্ত কিছু, যেমন ফেসবুক আর্টিকেল প্রমোশন, তারপরে ফেসবুক আর্টিকেল অনেক কিছু আছে এখানে, আপনি একটু কষ্ট করে দেখে নিন, আপনি শেষ করতে পারেন না, এত কিছু আছে এখানে। হ্যাঁ, তো আমরা চাইলে যেহেতু আমরা অ্যাড ক্যাটাগরিতে থাকবো, তো আমরা অ্যাড কপি, আবার যদি আপনি চান মেল করবেন কীভাবে, মেল লিখবেন কীভাবে, সোশ্যাল মিডিয়া যত কিছু আছে, SMS করবেন কীভাবে, তো আমরা জাস্ট আমাদের অ্যাড ক্যাম্পেইন দরকার বা অ্যাড ক্যাম্পেইনের জন্য রাইটিং করা দরকার, জাস্ট আমরা অ্যাড কপি লিখবো, সেই জন্য আমরা অ্যাডেতে ক্লিক করবো। তো ক্লিক করার পরে আমি উপরের দিকে, আমার এখানে দুইটা জিনিস আছে, হ্যাঁ এখানে আরেকটা জিনিস আছে, তো আমার দরকার পড়বে হচ্ছে হেডলাইন এবং প্রাইমারি টেক্সট, আপনি যে কোনো একটা দিয়ে ইউজ করতে পারেন। তো আমি চাচ্ছি যে প্রাইমারি টেক্সটটাকে নিই না হেডলাইন নেব, ওকে আমি আগে প্রাইমারি টেক্সটটাই নিলাম। নেওয়ার পর এখানে যখন আমি ক্লিক করছি তখন এখানে বলতেছে প্রোডাক্ট নেম, ওকে আপনার প্রোডাক্টের নাম কি, আমার প্রোডাক্টের নাম হচ্ছে, একটা নাম দিয়ে দিলাম এটা, যে ফিটনেস ওয়াচ, স্মার্ট ওয়াচ। তো আমি এটা দেওয়ার পরে এখানে প্রোডাক্টের একটা মানে মেন প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা থাকবে বা মেন আপনি টার্গেট করতে চাচ্ছেন কোনটা, সেটা এখানে দিতে বলতেছে। ওকে আমি দিলাম হচ্ছে ধরেন ফিটনেস ওয়াচ, তো এটা দিয়ে আমি জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করব। একটু যদি আমরা দেখি জেনারেট, ওকে জেনারেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে মোটামুটি এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাড কপিগুলো তারা একটা দুই তিন লাইনের ভিতরে লিখে দিবে, এবং এটা ফেসবুকে দিলে কত পার্সেন্ট এঙ্গেজ হতে পারে বা কত পারফরমেন্স করবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। যেটা ইউজ বেশি দেখবেন সেটা ইউজ করবেন। দেখেন ধরেন এটা যদি আমি ইউজ করি আমার ফেসবুকের হেড মানে অ্যাড কপি রাইটিংয়ের ওইখানে, তাহলে দেখেন এখানে 71% দেখাচ্ছে এঙ্গেজ করবে, এবং কারা এঙ্গেজ করবে সেটা কিন্তু এখানে বলা আছে, ফিমেল করবে না মেল করবে, মেল কত পার্সেন্ট করবে, যেমন কত বয়স থেকে কত বয়স পর্যন্ত মানুষ এটা টার্গেটিংয়ের জন্য ভালো হবে, এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিতেছে। তাহলে কিন্তু আমাদের জন্য খুবই হেল্পফুল, বুঝতে হবে আপনাদেরকে যারা অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, তাহলে এরা এগুলো বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ কাজে লাগে এগুলো। এটা হচ্ছে ডিটেলটা ডেমোগ্রাফি, ওকে ওকে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত বয়স থেকে কত বয়সের মানুষগুলো আমাদের এটা টার্গেটিংটা, এটা থেকে আমরা টার্গেটিং করতে পারবো, এবং কত বয়স থেকে কত বয়সের মানুষ আমাদের অ্যাডটা বেশি পছন্দ করবে, এটা সমস্ত কিছু আমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাচ্ছি। দেখছেন অ্যাড থেকে কিন্তু ভালো কোনো কিছু হয় না, সব কিছু দেখেন। এবার যদি মনে হলো না আমার আরও কিছু লাগবে, আপনি চাইলে এটা কিছু বাড়ায় দিতে পারেন, ওকে 10টা। তো আমি এটা আবার ক্লিক করলাম, তাহলে আমাকে আরও কিছু বের করে দেওয়ার কথা, দ্বারা দেখি দেয় কিনা। তো দেখেন এখানে কিন্তু বের করতেছে, তো দেখেন নিচের দিকে গেলে আরও কিছু বের হবে, এটা হচ্ছে 71%, এটা হচ্ছে 77%, আরও কিছু বের হচ্ছে, ঠিক আছে। এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে, খুবই ভালো একটা জিনিস কিন্তু পেয়ে গেলেন আপনারা। এখন চাইলে ভাইয়ারকে এইভাবে দিতে পারেন গিফট হিসেবে, এবার আপনার মনে হয় যে কিছু পয়েন্ট দিলে কিন্তু আমার খুব ভালো লাগে, ঠিক আছে, বা ধরেন একটা দেখালাম আরেকটা দেখাই, তারপরে আমি পয়েন্টের অপশনে যাচ্ছি। তো ধরেন এবার আমি এটা সেভ করতে পারেন, আপনি যে কোনো একটা নাম দাও, ওকে সেভ করে দিলাম। তো সেভ করার পরে আমার মনে হচ্ছে যে আমি একটা হেডলাইন দিব, বা ধরেন অ্যাডস প্রাইমারি টেক্স, ওকে আমি অ্যাডসে ক্লিক করলাম, আমার হেডলাইন চাচ্ছি ফেসবুকের জন্য হেডলাইন, ওকে আমি হেডলাইনের জন্য এখানে সেমভাবে আমি একটা এটা দিয়ে দিলাম, এবং এটা হচ্ছে আমার ধরেন এটা হচ্ছে আমার ডেসক্রিপশনের এটা দিয়ে দিলাম। এবার আমি চাচ্ছি যে এটার উপরে একটা হেডলাইন তৈরি করে দেখ, এবং তারপরে তারা একটা হেডলাইন তৈরি করে দেবে, দেখি দেয় কিনা। ওকে এখানে কিছু হেডলাইন দিচ্ছে তারা সংক্ষিপ্ত, এটা ইউজ করলে এত পার্সেন্ট, এটা ইউজ করলে এত পার্সেন্ট, হ্যান ত্যান, এগুলো আপনি দেখে নিন, হ্যাঁ এগুলো কিছু করার নাই। তো এটা দিয়ে দিলাম, তো হয়ে গেল। এইভাবে আপনি কিন্তু যে কোনো ধরনের অ্যাড কপি রাইটিংয়ের হেডলাইন থেকে শুরু করে সব কিছু লিখতে পারবেন। এবার আপনার মনে আসতে কত কত মানুষ ওই যে ডেসক্রিপশনটা আছে বা যে প্রোডাক্টটা থাকে বা যে ব্র্যান্ডের যে জিনিসগুলো থাকে ওইটার উপর পয়েন্ট চাচ্ছেন, যে পয়েন্ট আকারে মানে প্রাইমারি টেক্সট থাকবে, তাহলে আপনি কী করবেন, চলে যাবেন ক্রিয়েটিভ ফেব্রিকাতে, creativefabrica.com, এখানে সাইন আপ করা একদম সহজ, যে কেউ করতে পারেন। তো এটা করার পরে আপনি সাইন আপ করার পরে এখানে আসার পরে দেখেন লেখা আছে টুলস, একটু কষ্ট করে সাইন আপ করতে হবে, যদি এগুলো সহজ। টুলসে ক্লিক করার পরে CS Spark এখানে ক্লিক করবেন, CS Spark। তো আমরা এখানে ক্লিক করার পর নিচের দিকে আসবো, আমরা নিচের দিকে আসার পরে এখানে CS Spark রাইটার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর
আমাদেরকে, আমি কিন্তু দুইটা দেখাচ্ছি আপনাদেরকে, যেটাতে খুশি আপনি রাইটিং করতে পারেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। তো আমরা যে যেটা করব, এখান থেকে আমরা নিচের দিকে আসবো। আমাদের যেহেতু ফেসবুক অ্যাড ক্যাম্প মানে অ্যাড ক্যাম্পেইনের জন্য রাইটিং করা দরকার, তো এখানে দুইটা আছে, ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট। আমি চাচ্ছি যে এটাও করতে পারেন, এটাতেও করতে পারেন, দুইটার একটাতে করতে পারেন, আমি এটাতেই করি। তো ট্রাই নাও, এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর তো এবার বলতেছে যে দেখো তুমি তোমার ব্র্যান্ডের নাম দিতে পারো, তাহলে আমাদের ব্র্যান্ডের নামের উপর ভিত্তি করে তার একটা তৈরি করবে। ধরেন আমার এটা কপি করা আছে, তো আমি এটা আপাতত দিয়ে দিলাম, ধরেন ফিটনেস ওয়াচ, স্মার্ট ওয়াচ, এটা দিয়ে আমি ধরেন এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম। তো আমি এবার যেটা করবো, এটা ইংলিশ হবে না কোন ভাষা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি চাচ্ছি এটাই থাকবে, বাই ডিফল্ট যেরকম আছে এরকমই থাকবে। আমি ক্রিয়েটে কন্টেন্টে ক্লিক করব। তো কন্টেন্টে ক্লিক করার পরে আমাদের মোটামুটি কয়েক মিনিটের ভিতর তারা বিভিন্ন ধরনের এটার পুরো পয়েন্ট লিখে দিবে। দেখেন সুন্দর সুন্দর পয়েন্ট লিখে দিছে, হ্যাঁ খুবই অ্যামাজিং জিনিসগুলো তারা এখানে লিখে দিছে। ধরেন আপনার এটা পড়ে ভালো লাগে নাই, এটা কিন্তু একদম আই ক্যাচিং, মানে যে কোনো ক্লায়েন্ট কিন্তু পাওয়ার কাবে, ঠিক আছে? তো আপনি ধরেন এটা লেখা লেখার পরে আপনি এটা দিয়েও ওই ওই ওইখান থেকে আপনি মানে অ্যানিওয়ার্ড থেকে একটা ডেসক্রিপশন লিখলেন, আর এখান থেকে কিছু পয়েন্ট দিলেন, পয়েন্ট দিয়ে একটা নিচে একটা ইউআরএল দিয়ে দিন, তাহলে কিন্তু হবে। চাইলে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, সেটাও আপনার রুচি, কোনো কিছু হবে না, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো একটা জিনিস। তো এটা দেওয়ার পরে ধরেন আপনার এই কন্টেন্টটা পছন্দ হয় না, আবার সেমভাবে কন্টেন্ট ক্রিয়েটে ক্লিক করেন, তাহলে আবার দেখবেন তারা একটা জেনারেট করে দিছে আপনাকে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের করলে বা এগুলো অ্যাড ক্যাম্পেইন দিয়ে অ্যাড মানে অ্যাড ক্যাম্পেইন রান করলে কয়েকগুণ সেল বেড়ে যায়, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, তো অবশ্যই এআইগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করতে পারি এবং আমরা আমাদের ক্লায়েন্টের জন্য আমরা এই কাজগুলো করতে পারি, চাইলে আপনি ইউজ করতে পারেন। তো আশা করি আমি সমস্ত কিছু আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো না লাগলে তো কথাই নেই, দেখতে থাকেন, ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।